এক জঙ্গলে বাস করত এক টুনি পাখি। টুনি ছিল ছোট পরিবার। সে পরিবারে বাস করত টুনি আর তার ছেলে টিয়া। টিয়া ছিল অনেক স্মার্ট। একদিন টিয়া টুনিকে বলল, মা, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার কি সেই দিকে কোনো খেয়াল নেই? আমাকে কি বিয়ে দিবে না? দেখ বাবা টিয়া, তোর বাবা কিছুদিন হলো মারা গেছে, তুই কোনো কাজ করিস না। এখন যদি তোকে বিয়ে দেই তাহলে তোর বউকে খাওয়াবো কি? আগে তুই একটা কিছু কর, তখন তোকে বিয়ে দিব। আমি বুঝেছি মা, আমার বিয়ে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা হয় তাই করো, আমি আর কিছু বলবো না। এই বলে টিয়া সেখান থেকে চলে যায়। একদিন টিয়া আর মা টুনিকে নিয়ে পাশের জঙ্গলে ঘুরতে যায়। সেখানে বাস করে এক ঈগল পাখি। তার ছিল একটি মেয়ে, তার নাম ছিল টুনটুন। টুনটুন ছিল খুব সুন্দর। একদিন টুনটুন বলে, মা, ও মা, আমার কি কোনোদিন বিয়ে হবে না? না, তোর আর কোনোদিন বিয়ে হবে না, তোর কপালে বিয়ে লেখা নেই। মা, তুমি রাগ করছো কেন? আমার কি দোষ বলো? মা, আমার কি সত্যি কখনো বিয়ে হবে না? জানি না আমি, তোর বিয়ের কথা আমার সামনে আর বলবি না, আমি আর তোকে কোনোদিন বিয়ে দিব না। ঠিক আছে মা, বলবো না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন টুনটুনকে দেখতে আসে, কিন্তু সেদিনও টুনটুন পাতকে ধরে রাখতে পারলো না, পেদেই ফেললো। আর সেই পাতের গন্ধের কারণে সেই বিয়েটাও ভেঙে যায়। এই নিয়ে তিনজনে পাত্র দেখালাম, কেউ তোকে এই পাঁদের কারণে পছন্দ করে না। হায়রে কপাল, এই মেয়েকে নিয়ে এখন আমি কি করব? মা, তুমি আর ভেবো না, আমি আর বাইরের খাবার খাবো না। তুই চুপ কর মুখপুরে, আমার জীবনটা শেষ করে দিলি। এই বলে ইগো সেখান থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন টুনটুন সকালে হাঁটার জন্য বাহিরে বের হয়। সেখানে দেখা হয় এক প্যাঁচার সাথে। প্যাঁচা টুনটুনকে দেখে অনেক পছন্দ করে। একদিন প্যাঁচা টুনটুনকে বলে, টুনটুন, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে টুনটুন অনেক খুশি হয় আর বলে, ঠিক আছে প্যাঁচা, আমিও রাজি। একদিন প্যাঁচা আর টুনটুন ঘুরতে যায়। সেখানে গিয়ে টুনটুন অনেক খাবার খায়, আর কিছুক্ষণের মধ্যে টুনটুন কাঁদতে থাকে। তখন প্যাঁচা বলে, কি ব্যাপার টুনটুন, এটা কিসের শব্দ হলো? মনে হয় কিছু পরে ভেঙে গেছে, তার শব্দ হবে হয়তো। আমার তো মনে হলো এটা কাদের শব্দ। এই বলতেই টুনটুন আবার একটা জোরে পাড় মারে। প্যাঁচা তখন সবটা বুঝে যায়। তুমি এত বাজে টুনটুন, আমি আগে জানলে তোমাকে কিছুতেই বিয়ের কথা বলতাম না। এই বলে প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর টুনটুনও বাড়িতে চলে আসে আর ঘরের দরজা লাগিয়ে কান্না করতে থাকে। মা টুনটুন, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজাটা খোল দেখি একবার। না মা, আমি আর এই জীবন রাখতে চাই না। এমনটা করিস না মা, আমি যেভাবে পারি তোকে বিয়ে দিব, এবার বাহিরে বেরিয়ে আয়। তারপর টুনটুন ঘর থেকে বাহিরে আসে। এভাবে কেটে যায় আরো কিছুদিন। একদিন টুনি আর তার ছেলে টিয়া আসে টুনটুনকে দেখতে। সেদিন টুনটুনের মা পুরো বাড়িতে সুগন্ধ ছড়িয়ে দেয়, যাতে টুনটুন পাদ মারলে গন্ধ না ছড়ায়। বাহ ঈগল বোন, তোমার বাসাটা তো অনেক সুন্দর গোছানো, পরিপাটি, আর কত সুগন্ধ ছড়িয়ে রেখেছো। হ্যাঁ, সব আমার মেয়ের জন্য। আমার মেয়ে অগোছালো দেখতে পারে না। তাহলে তো খুব ভালো। তা তোমার মেয়ে কোথায়? তাকে নিয়ে আসো দেখি। তারপর টুনটুন সেখানে চলে আসে আর একটা জোরে পাক মারে, কিন্তু সুগন্ধের কারণে কোনো গন্ধ ছড়ায় না। এই শব্দ শুনে টুনি বলে, এটা কিসের শব্দ হলো? আসলে আমাদের বাড়ির চেয়ারগুলো পুরনো হয়ে গেছে, তো
তাই মাঝে মাঝে এমন শব্দ হয়। কিন্তু আমার তো তা মনে হলো না, মনে হলো পাদের শব্দ। যাই হোক, বিয়ে আমাদের পছন্দ হয়েছে। এই বলে টুনি টিয়ার সাথে টুনটুনের বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও টুনটুন পাততেই থাকে, আর সেই গন্ধের কারণে বাড়িতে থাকতে পারছিল না কেউ। আচ্ছা টুনটুন, তুমি কি গন্ধ পাও না? হ্যাঁ মা, মনে হয় কোনো ঘরে ইঁদুর মরেছে, তার গন্ধ হবে হয়তো। তুমি হয়তো ঠিকই বলেছো টুনটুন। এই বলে টুনি বাজার থেকে একটা সুগন্ধের বোতল কিনে নিয়ে আসে আর পুরো বাড়িতে ছড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণের জন্য গন্ধ মুক্ত থাকে। একদিন টুনটুন রান্না করছিল, তখন সেখানে টুনি যায় আর বলে, মা টুনটুন, আমি যে একটা বিস্কুটের প্যাকেট আনছিলাম সেটা খুঁজে পাচ্ছি না, তুমি কি জানো কোথায় আছে? মা, ওটা তো আমি টেবিলের নিচে রেখে দিয়েছি, আপনি দাঁড়ান আমি এখনই বের করে দিচ্ছি। এই বলে যখন টুনটুন বিস্কুটের প্যাকেটটা বের করতে ধরে, তখন আবার একটা জোরে বাদ মারে। তখন টুনির আর কিছুই বোঝার বাকি থাকে না। টুনটুন, এসব তোমার কাজ, আমাকে আগে বলনি কেন? মা, ভয়ে বলি নাই, যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন। রাতে যখন টিয়া বাড়িতে আসে, তখন টুনি সব ঘটনা টিয়াকে বলে। তখন টিয়া টুনটুনকে বলে, টুনটুন আমি দাদা শুনলাম, সব কি সত্যি? হ্যাঁ টিয়া, এখন তুমিও কি অন্যদের মতো আমাকে ছেড়ে দিবা? না টুনটুন, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি যেমন হও না কেন আমি তোমাকে ছেড়ে দিব না। তারপর টিয়া টুনটুনকে বলে, শোনো টুনটুন, তুমি যদি বাইরে খাবার না খাও তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে টিয়া, তুমি যা বলবে তাই শুনবো আমি। এরপর থেকে টুনটুন আর বাহিরের খাবার খায় না, আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়, আর সবাই মিলে ভালোভাবে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।